ভয়ানক যন্ত্রণা পার্ট থ্রি। কিছু বললেন, কোমল স্বরে বলল শেহনাজ, মুখ ঘোরালেন বদরুল হাসান। অস্তিত্বে পৌঁছেন যেন ইয়ে মানে আর একটু সময় যদি আমার সাথে থাকতেন। না, কোনো কাজের জন্য নয়, এ আজ একসাথে ডিনারটা না হয় করলাম। আশা নিয়ে চেয়ে থাকলেন তিনি শেহনাজের দিকে। আমার খিদে পায়নি তেমন, এক মুহূর্তে চুপ করে থেকে বলল শেহনাজ। তাছাড়া ডিনারের সময় এখনো হয়নি, হতাশ ফুটে উঠতে দেখলে সে বসে আর মুখে হয়েছে কি আপনার স্যার। স্বাভাবিক সুরে নেই এমন প্রশ্ন হাসতে চেষ্টা করলেন বদরুল হাসান। কেমন বিকৃতি দেখল মুখ, না হবে আবার কি? তারা না থাকলে চলো ঘুরে আসি কোথা থেকে। ঝাড়া দু মিনিট বদরুল হাসান সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকলো শেহনাজ। তারপর থমথমে গলায় বলল, ধন্যবাদ স্যার, আজ আমার সত্যি তারা আছে, আর তারা না থাকলে আপনার সঙ্গে কোথাও যেতাম না। আমি কেন সে ব্যাখ্যা নিশ্চয় আপনার দিতে হবে, বাধ্য নই আমি। গুড নাইট মি বদরুল হাসান। বদরুল হাসান সাহেবের মুখে রং ফ্যাকসা হয়ে গেল, একটু টলে উঠলেন তিনি। লোকটারা আবার পেশার উঠে চেয়ে যাচ্ছে না তো? সংক্ষিত হয়ে ভাবলে শেহনাজ। সে কিছু বলার আগে বদরুল হাসান বলে উঠলেন, ঠিক আছে শেহনাজ, ঠিক আছে, কোথাও যেতে হবে না, এক কাপ কফি খেতে খেতে একটু গল্প করার সময় কি হবে না তোমার? আমার আসলে এই মুহূর্তে একা থাকার কথা ভাবলে খারাপ লাগছে। আমার লিভিং রুমে ফিরে এলো শেহনাজ, দাঁড়ালো বদরুল হাসানের পাশে। আপনি সুস্থ নাকি স্যার? জিজ্ঞাসা করলো এদিক ওদিক মাথা নাড়ালেন বদরুল সাহেব। তাহলে কোনো সুসংবাদ বা দুঃসংবাদ? না, এক মুহূর্তে নীরবতা। আবার জানতে চাইলেন শেহনাজ, তাহলে সমস্যাটা কি আপনার? হাত দিয়ে মুখ ঢাকলেন বদরুল হাসান, আঙুলের ফাঁক দিয়ে তাকালেন শেহনাজের দিকে ভীত সন্তুষ্ট দৃষ্টি। আমি খুব ক্লান্ত, ভাঙা গলায় বললেন তিনি। গত চার রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি, আর এখন একা থাকার কথাই ভাবলে ব্যক্তিগত দুর্বলতা প্রকাশ করে ফেলছেন। অনিচ্ছা সত্ত্বেও ভাবনাটা নিজের ওপর বিরক্ত এনে দিল তার, তবুও বলে চললেন, এই সত্যি অসত্য শেহনাজ, অদ্ভুত সব ঘটনা ঘটছে আমার চারপাশে, ব্যাখ্যা দিতে ঘটনাগুলো বলে যান। এই বিষয়টির দিকে আঙুল তুললেন বদরুল সাহেব, ওই যে জিনিসটা ওখানে, ওটি গভীর রাতে আপনি চালু হয়ে যায়, জাগিয়ে রাখে আমাকে সারা রাত। তার চোখে ঘর ঘুরে স্থির হলো হল রুমের দিকে, আর ওই হোটেলে রেডিও দেখে ওটাকেও আমি বেডরুমে রাখি, ঘুমাতে গেলে রেডিওটা নিজ থেকে অফ অন হতে থাকে। কথা বলতে বলতে মাথা নিচু করে ফেলেছিলেন বদরুল সাহেব। যখন মুখ তুললেন শেহনাজ লক্ষ্য করলো চোখের তারায় অদ্ভুত একটা পাগলামির ভাব ফুটে উঠেছে। আমার বিরুদ্ধে বাড়িতে ষড়যন্ত্র চলছে, শেহনাজ টিভি সেট, রেডিও লাইট, ইলেকট্রিক ঘড়ি, আর এই বদমাস গাড়িটাও যেটা আমি চালাই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বদরুল হাসান, মুখ সাদা হয়ে গেছে উত্তেজিত। গত রাতে গাড়িটা আমি গাড়ি যে ঢোকাচ্ছিলাম খুব ধীরে ধীরে আর সাবধানে। শেহনাজ দিকে এক পা এগিয়ে গেলেন, তিনি হাতের মুঠোয় বারবার খুলছেন আর বন্ধ করছেন। হঠাৎ হুইলটা আমার হাতের মধ্যে ঘুরতে শুরু হলো, শুনলে আপনা আপনি থেকে হুইলটা ঘুরছিল, সেপ সেদে গিয়ে ধাক্কা খেলো গ্যারেজের এক ধারে, ভাঙলো একটা হেডলাইট ওই যে ম্যান্টল স্পিসের ওপর। শেহনাজ ম্যান্টল অফিসের দিকে তাকালো, এখানে কিছুই নেই। প্রশ্নপথক দৃষ্টি শেহনাজের আমি ওই ওটা ফেলে দিয়েছি, ভীরু গলায় বললেন বদরুল হাসান। তারপর জোর করে গলায় স্বর ফোটালেন, একরকম অবস্থা অনেক আগে থেকে আসছে। শেহনাজ, কোনোদিনও আমি ওই যন্ত্রপাতি ঠিক মতো ব্যবহার করতে পারিনি। হাহাকারের মতো শেষ বাক্যটা যেন বেরিয়ে এলো বদরুল সাহেবের গলা চিরে। শেহনাজ স্থির চোখে তাকালো তার দিকে, মায়া হলো আত্মপরি লোকটার জন্য। হাসান সাহেব খুব নরম গলায় বলল, সে আমার মনে হয় আপনার ডাক্তার দেখানো উচিত। বদরুল হাসান চোখ জোড়া বিফলিত হয়ে উঠল, ককরোশ শোনালো কণ্ঠ। ডাক্তার? চেঁচিয়ে উঠলেন তিনি। বিংশ শতাব্দীর সর্বরোগ হরণকারী বলে দাবি করা ইউনিটগুলো যদি বিষণ্ণতায় ভোগে ডাক্তার দেখাও, যদি সুখে থাকো তাহলে ডাক্তার এনে কারণ খোঁজো, আয়ের চেয়ে ব্যয় বেশি হলে ডাক্তার কাছে যাও। তুমি গলা ফাটালেন তিনি শেহনাজকে লক্ষ্য করে, নিজে গিয়ে ডাক্তার দেখাও না, রাগে কাঁপছে গলা। আমি একজন যুক্তিবাদী রানসেনের বিদ্যমান মানুষ, আমি জানি আমি কি দেখছি, আমি জানি কি শুনছি। গত তিন মাস ধরে যান্ত্রিক ফ্যাঙ্কাস স্টাইলগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে শেষ করার পায়তারা করছে, বুঝলে আমি শেহনাজ পারবি। শেহনাজ কয়েক সেকেন্ডে উত্তেজিত ওটাকে যেন জড়িপ করল, তারপর বলল, বুঝলাম স্যার, আপনি সত্যি খুব অসুস্থ, আসলে আপনার চিকিৎসা দরকার, রাতের পর রাত না ঘুমিয়ে আপনার নার্ভের বোধ হয়
ক্ষতি হয়েছে। তাই আবল তাবল সব দেখছেন এবং শুনছেন, মেঝের দিকে তাকে কি যেন ভাবলে সেনাজ। তারপর ঘর থেকে বেরোবার জন্য পা বাড়াল। যাচ্ছ কথা তুমি? চেঁচিয়ে উঠলেন বদরুল। আপনার কারো সঙ্গে প্রয়োজন নেই স্যার, বলল সেনাজ হরঘর থেকে। আপনার দরকার ডাক্তার দেখানো, দেন গেট আউট অফ হিয়ার। আবার উত্তেজিত হয়ে উঠলেন তিনি, এক্ষুনি বেরিয়ে যাও আর কোনোদিন যেন তোমার মুখ না দেখি। জীবনে দেখো না, বলল সেনাজ, আপনার মতো পাগলের সাথে কাজ করে কোনো বোকা। হিন্দা পা ফেলে সে দরজা দিকে এগেল। সাবধান, চেঁচিয়ে বললেন বদরুল হাসান, আর কোন যেন তোমাকে এখানে না দেখি। তোমাকে চেক আমি পাঠিয়ে দেবো আর শুনে রাখবো, তোমার মতো পেয়াদ সেক্রেটারি কখনো প্রয়োজন হবে না আমার। দরজার সামনে দাঁড়িয়ে পড়ল সেনাজ, বুক ভরে বাতাস নিল। তারপর আশ্চর্য শান্ত গলায় বলল, মি বদরুল হাসান, যন্ত্র নিয়ে যেন যন্ত্রণায় আপনি আছেন, প্রার্থনা করি তা থেকে খুব সহজে যেন নিষ্কৃতি না পান। বেরিয়ে গেল সেনাজ, পিছনে তরম করে বন্ধ হলো দরজা। মূর্তির মতো নিজের জায়গা দাঁড়িয়ে থাকলেন বদরুল হাসান। উপযুক্ত শব্দ হাত ছাড়ছিলেন সেক্রেটারি বাক্যবাণে বিদ্ধ করতে, কিন্তু সেনাজ চলে গেছে বুঝতে পেরে উৎসত্ব হারিয়ে ফেললেন। এমন সময় শুনলেন ইলেকট্রিক টাইপ রাইটার খটখট শব্দ করছে। বুকে রক্ত জল হয়ে গেল তার শব্দ শুনে, কিছুক্ষণ পর থেমে গেল। টাইপরাইটার পড়ার ঘরে ঢুকলেন বদরুল হাসান, টাইপরাইটার কাগজ পড়ানো। বদরুল সাহেবের রোলটার ঘোরালেন কাগজে লেখা পড়ার জন্য, তিন লাইন লেখা একই কথা, এখানে থেকে ভাগো। বদরুল নিজের এই কথাগুলো লিখে টাইপরাইটার টুকরো টুকরো করে ছিঁড়ে আনলেন তিনি যন্ত্র থেকে, দলা মোচড়া পড়ে ফেলে দিলেন। নিজের ওপর এখান থেকে ভাগো বদরুল, গলার স্বর সপ্তমে তুলে বললেন তিনি। আল্লাহ যা তুমি, আমাকে বেরিয়ে যেতে বলা কে তুই? জোর করে চোখ বন্ধ করে রাখলেন বদরুল সাহেব, ঘামো ভেজা মুখে হাত দিয়েছিলেন।